ওয়েলকাম গাইস, এখন যেটা দেখাবো সেটা হচ্ছে আমার কাছে একটা ফোন দেখতে পাচ্ছেন। ফোনটার মডেল হচ্ছে গিয়া সিম্ফনি D41। এটা যেটা প্রবলেম সেটা হচ্ছে এখানে ফোন দিলে ঢুকে না, অর্থাৎ ফোন ড্রাইভার ঢেকে গেছে। এই ড্রাইভার প্রবলেমটা কীভাবে রিপেয়ার করবো সেটা দেখে দেবো। প্রথমে ফোনটা খুলে নেবেন। এটার মডেল হচ্ছে গিয়ে D41 অর্থাৎ D41। এখন পর ব্যাটারি লাগিয়ে নেবেন। লাগিয়ে নেওয়ার পর যেটা করতে হবে আমাদেরকে ফোনটা অন করতে হবে। ফোনটা অন করে নিচ্ছি আমি। আপনাকে এক্ষেত্রে মাথায় রাখতে হবে, আপনি যদি কোনো ম্যানুয়ালি পাসওয়ার্ড ইউজ করে থাকেন সেই পাসওয়ার্ডটা কিন্তু এখানে দিতে হবে। অর্থাৎ ম্যানুয়ালি যদি আপনি 2580 বা অন্য অন্য কোনো পাসওয়ার্ড ইউজ করে থাকেন সেইটা এখানে দিতে হবে। এছাড়া আপনি রিসেট দিতে পারবেন অন্যভাবে, সেটা হলে অফিসিয়াল পাসওয়ার্ড রয়েছে। এই জন্য আমাকে যেটা করতে হবে, এখান থেকে সেটিংয়ে যেতে হবে। সেটিংয়ে যাওয়ার পর যেটা করতে হবে, এখানে অনেকগুলো অপশন দেখতে পারবেন। এইখান থেকে আমাকে সেট করতে হবে একদম নিচেরটা, অর্থাৎ সেটিং পুনরুদ্ধার করুন, এটাতে সিলেক্ট করতে হবে। এখানে যেটার অফিসিয়াল পাসওয়ার্ড ছিল সেটা আমি আপনাদের জানিয়ে দিব। আর আপনাকে মাথায় রাখতে হবে, আপনি যদি এক্ষেত্রে ম্যানুয়ালি কোনো পাসওয়ার্ড ইউজ করে থাকেন সেটা কিন্তু এখানে আপনাকে দিতে হবে। ম্যানুয়ালি যদি কোনো পাসওয়ার্ড ইউজ করে থাকেন, আমি যেহেতু ম্যানুয়ালি কোনো পাসওয়ার্ড ইউজ করিনি সেই জন্য আমি এখানে এইটার যে অফিসিয়াল পাসওয়ার্ড ছিল সেইটা আপনাদের মাঝে জানিয়ে দেবো, এবং এই অফিসিয়াল পাসওয়ার্ডটা কিন্তু এখানে প্রবেশ করাবো। এখন এটার অফিসিয়াল পাসওয়ার্ড হচ্ছে 1122। আমি আবারও বলছি, এটার অফিসিয়াল পাসওয়ার্ড হচ্ছে 1122। এখন এখানে 1122 দিয়ে ওকে দিয়ে দিব, দিলে কিন্তু আমার ফোনটা রিসেট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে এটার যে অফিসিয়াল পাসওয়ার্ড সেটা হচ্ছে 1122। সিম্ফনি D41-এর অফিসিয়াল পাসওয়ার্ড 1122 দিলে রিসেট হয়ে যাবে। আপনি যদি এখানে ম্যানুয়ালি কোনো পাসওয়ার্ড ইউজ করে থাকেন তাহলে কিন্তু আপনাকে ম্যানুয়ালি পাসওয়ার্ডটা এখানে দিতে হবে। সো এটার অফিসিয়াল পাসওয়ার্ড আবার বলে দিচ্ছি, 1122 দিয়ে আমার ফোনটি রিসেট হয়ে গেছে।